আসছি কেন জানো? ক্যামেরা অন করার আগে আমি দুবার জিজ্ঞাসা করলাম, তো কত তারিখ কি বার, কত তারিখ কি বার একটু বল আমার বড় মেয়েকে। বলছে মা দুবার হেসে হেসে বলছে 2nd এপ্রিল স্যাটারডে, তাই তো 2nd এপ্রিল স্যাটারডে। মানে আমি অন্যমনস্ক আছি আর কি বলতো, আর বারবার ওকে জিজ্ঞেস করছি ক্যামেরা অন করার আগে বল আজকে কত তারিখ কি বার, কত তারিখ কি বার, জানো তো সেই হয়েছে কথা, পাগল হয়ে যাবো। এক তো গরম, তারপরে এই যে এইটা এত দুরন্ত, এত দুরন্ত জানো না কি বলতো, মানে দীর্ঘ প্রতীক্ষার পরে এগুলো নিয়েও কে বসিয়েছি, ফুলগুলো নিয়ে যদি বসে থাকে দীর্ঘ প্রতীক্ষার অবসান কি না, দুই দুই বছর পরে বাচ্চার ক্লাস শুরু হবে। ঠিক আছে, তুমি ডিস্টার্ব করো না, বসো বসো, তো ফ্যানটা একটু কমিয়ে দিতে শোনা যাবে না, নইলে যা। তো আমার বড় মেয়ে খুব মানে রেডি হচ্ছে মনে মনে যে স্কুল যাব, স্কুল যাব। 2 বছর পর 5 তারিখে স্কুল খুলবে, আজ 2 তারিখ, 5th এপ্রিল থেকে সেশন শুরু হবে, ক্লাস 8-এ উঠে গেল। ব্রাইটনেসটা অনেক বেশি বাড়ার পর আছে মাম্মা, কেমন একটা যেন ফ্যাটফ্যাটে লাগছে। যাই হোক, পরে দেখিয়ে দেওয়া যাবে, পরে ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া যাবে। তো যাই হোক, তো সেই বলছে মা নতুন ব্যাগ এনে দাও, নতুন ওয়াটার বটল এনে দাও। সে 2 বছর আগে মানে তার মধ্যে তো নতুন ব্যাগ কেনা হয়নি, ওয়াটার বোতল নতুন কেনা হয়নি স্কুলের জন্য, নতুন টিফিন বক্স কেনা হয়নি 2 বছরের মধ্যে। কোনো মায়েরাই কেনেনি, কোনো মায়েরাই কেনেনি মনে হয় আমার মতো, দরকারই পড়েনি। তো এই যে এই ব্যাগটা কালকে সন্ধেবেলায় ও প্রথম জীবনে প্রথম, এটা তোমাদের সাথে শেয়ার করার মতোই ঘটনা, জীবনে প্রথম ও টিউশন গেল। এই ও 13 কমপ্লিট হলো মার্চে, ও 8-এ উঠলো, তারপর কাল সন্ধেবেলায় দেখো, এ কথা বলতে দেয় না, কাল সন্ধেবেলায় প্রথম ও টিউশন গেল জীবনে, আমার বড় মেয়ে প্রথম টিউশন। কেমন হয়, ও সেই নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত কোনো টিউশন পড়েনি, এবার আমি শুধু বলেছি যে ক্লাস 8-এ উঠলো, এবার ম্যাথসে শুধু টিউশন দিয়েছি, ব্যাচে ম্যাথসে, আর অন্য কোনো সাবজেক্টে দেবো না, ম্যাথসে। কারণ আমার না ম্যাথস আমার যেহেতু সাবজেক্ট নয়, আমি যেহেতু ইংলিশ নিয়ে পড়েছি, কিন্তু আমার 12 পর্যন্ত সায়েন্স ছিল, তারপর আমি ইংলিশে গেছি। কিন্তু তাহলে আমার কী করতে হবে, 8-এর ম্যাথস অনেকদিন যেহেতু করানো হয় করিনি, আমাকে দেখে দেখে পড়াতে হবে, মানে আমি নিজেকে ম্যাথস দেখতে হবে তবে পড়াতে পারবো, ম্যাথসটার কথা বলছি। তো আমার এত সময় নেই, তোমরাও জানো এই দুরন্ত বাচ্চা, যে আমি নিজে দেখবো বুঝবো তারপর পড়াবো, তার থেকে আমি এই প্রথম ক্লাস 8-এ উঠে ওকে ম্যাথসে শুধু টিউশন দিলাম। কাল প্রথম টিউশন গেছিলো 1st এপ্রিলে, তাই না, সন্ধেবেলায়। ও যখন ওকে টিউশনে দিয়ে না, আমি আমার ছোটো মেয়ে আর ওর বাবা ইয়ে গেছিলাম, একটু বাজারে গেছিলাম। তো আমার মেয়ে কবে থেকেই বলছে, এগুলো নষ্ট করে দিস না, আমার মেয়ে কবে থেকেই বলছে যে মা ব্যাগ ওয়াটার বটল, মানে ও মনে মনে প্রস্তুত হচ্ছে যে স্কুলে যাব। এটাও একটা ঘটনা বলার মতো যে বাচ্চা 2 বছর পরে স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো এই যে এই ব্যাগটা কিনলাম, ও আমাকে বলেছিলো রেড অ্যান্ড ব্ল্যাক এরকম টাইপের কিছু কম্বিনেশনে কেনো, তো রেড অ্যান্ড অ্যাশ পেলাম, স্টিল কালার। দেখানোর কিছু নেই, তো সবই তো প্রতিদিনকার ডেলি লাইফ শেয়ার যখন করছি তখন এই আর কি। এই যে মিল্টনের ওয়াটার বটলটা খুলে দেখাচ্ছি, আর জানো না কোনো জিনিস নিয়ে বসা বা বলা এত মানে দুরন্ত হয়ে গেছে না, আমার মেয়ে আরও বেশি দুরন্ত হয়ে গেছে। দেখো এই বটলটা নিয়ন গ্রিন আর ক্রিমসন রেড, নিয়ন গ্রিন আর ক্রিমসন রেড। আর আমাকে এই যে টিফিন বক্স আছে, টিফিন বক্স কিন্তু বললো যে মা নতুন টিফিন বক্স নেবো, তো ঠিক আছে কিনে এই যে দেখি। তোমরাও সব মারা নিশ্চয়ই, অনেকে অবশ্য স্কুল খুলে গেছে বুঝলি বাবা, এর ভেতরে কি আছে, ওর ভেতরে ইয়েটা আছে, এদিকে দেখবো না ওদিকে দেখবো বুঝতে পারছি না গো জানো, মানে এটা এটা ইয়ে দেওয়ার ওই রুটি লুচি পরোটা যাই হোক কিছু, আর এইটা সবজি টবজি দেওয়ার এই যে ঢাকনা দেওয়ার, আর এটা হাফ হাফ, এই যে হাফ হাফ চামচ, এটা যেহেতু ঢুকিয়ে দিলে সেট, এটা ঢুকিয়ে দিলে সেট হয়ে যাচ্ছে, এটা যাতে করে কি বলতো এটা ফোল্ডিং হলে কি হলে এটার ভিতরে ঢুকে যাবে, এই সবজি বা যাই হোক কিছু মিষ্টি বা কিছু যাই হোক যদি দেওয়া দেওয়া হয় ওর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য ভালো। মানে সবকটাই মিল্টনের, এটাও মিল্টনের আর এটাও তোমার মিল্টনের, আর একটা টিফিন বক্স কিনেছি গো দাঁড়াও 1 সেকেন্ড, এইটাই আজকে ইম্পর্টেন্ট আমার যেহেতু বাচ্চা স্কুলে যাবে। এই দেখো রেড কালার একটা পাউচ কিনেছি, এটাও গুছিয়ে নিয়েছে, ওর মধ্যে সব ভরে নিয়েছে, মানে বুঝতে পারছো কতটা এক্সাইটেড আছে যে স্কুলে যাব। এর মধ্যে অলরেডি কালকে নিয়ে গেছিলো না নাকি, কালকে টিউশনে নিয়ে গেছিলো,
তো এটা এটা এর আগের দিন কিনে এনেছি, আর কাল কালকে সন্ধ্যেতে এই বটল টটল এগুলো কিনে এনেছি, এটা একদিন আগে কিনে এনেছি, কিনে এনেছি মানে এটা একদম পাশের দোকান থেকে আর কি, যেখানে আমি সবজি টবজি বাজার করতে যাই, দেখতে পেলাম জ্বলছিল, তো ও বলছিল মা পাউচ লাগবে কিট আর কি ভরে নেওয়ার জন্য পেন্সিল পেন ফেন, তা আমি এটা আর তার আগের দিন আনলাম, যখন সবজি মাছ বাজার করতে যাই না তখন। আর এই টিফিন বক্স এটা অ্যাকচুয়ালি ইয়ের বলতে পারো অফিস অফিস গেলে বেশি ভালো, অফিসের তো যাই হোক নিয়ে যেতে পারবে, এরকম পছন্দ হলো এরকম যে দুটো এরকম যে কন্টেনার, এটা কিসের বাবু, এটাও মিল্টনের, এটাও মিল্টনের, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এটাও মিল্টনের, এদের এটা মিল্টনের আর এটা লেখা আছে না, ও এই দেখো এই জায়গাটা মিল্টন লেখা আছে দেখতে পাচ্ছ, এই জায়গা এই দেখো এই দুটো এবং দুটো কন্টেনার এর মধ্যে চামচ আছে, কোল চামচ না কি আছে বাবা, এগুলো মাইক্রোওয়েভ, ও এটা না অফিস অ্যাকচুয়ালি অফিস নিয়ে যাবারই, দেখ এটা না এই যে মাইক্রো করা যাবে গরম করে নেওয়া যাবে, এই দেখো এই যে এই দেখো এটার উপরে বসিয়ে গরম করা যাবে, দেখি দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, এর মধ্যে যে আছে এটা কন্টেনারটা সেটাই বের করতে যায়, টাইট কি বলছো, আমার ছোট মেয়ের জন্য না খুবই করে গো খুব দুরন্ত, যেই দেখে সেই বলে এত দুরন্ত বাচ্চা কোনদিন দেখিনি সত্যি বলছি, এটা অ্যাকচুয়ালি অফিস নিয়ে যাবার, আর এখানে স্কুলের আছে, হ্যাঁ তাহলে ওই মেয়েটা স্পেশালি আগে দেখালাম যে ওই এই যে কি বলে এটাকে স্কুল ব্যাগ, দেখো পাগল হয়ে যাব দুদিন দু চার দিন পরে পাগল হয়ে যাব, ঠিক আছে এই যে মিল্টনের ওয়াটার বটল আর এটা পাউচ আর এটা একটা মিল্টনের ইয়ে তোমার, এটা অবশ্য অফিসে ওর বাবা অফিসে খাবার নিয়ে যায় না, এটা আর এটা মেনলি এই টিফিন বক্সটা দিয়ে আর নিয়ে যাবো কথা, আর আর নিলাম কি বলতো ছোট মেয়ে দাও ইয়ের ওর জামাটা দে, ওর জামাটা তো দিছি না, এই যে আমি যে নাইটিটা পরে আছি এটা নাইটি, নাইটি ছাড়া তো গতি নেই এখন যা যেরকম ঠান্ডা, এই সরি গরম পাগল হয়ে গেছি দেখতে পেয়েছো, পাগল অলরেডি হয়ে গেছি আসতে, এই দেখো এটা একটা নাইটি, গলাটা একটু দেখিয়ে দে, এটা অবশ্য ইয়ে নয় এটা ছোটো ছোটো হাতের চৌকো গলা, কোনো না কোনো সময় পরে দেখতেই পাবে, এই হচ্ছে গল্প যারা ডেলি ব্লগ দেয় তারা নাইটি নিত্য দেখতে, আর এটা একটা নাইটি ঠিক আছে, দুটো নাইটি আমার নিয়েছি আর আমার ছোট মেয়ের যে একটা জামা নিয়েছি এটা গ্রীষ্মে পরার নয় আমি সেটা জেনেই নিয়েছি, একটু বড়ও আছে সাইজে, অনেক জামা অলরেডি আছে এটা উল্টো করে রেখেছে কালকে রাত্রে সেই পরিয়ে দেখার জন্য, এই যে এটা আর এটা এই প্যান্টটা, এটা গ্রীষ্মে পরার নয় একটু সাইজেও বড়ো, তো দরকার নেই পরার জন্য নিয়ে নিই, মানে দেখতে পেলাম নিলাম, সবার নিলে ওর নিতে হবে না, ওর অনেক জামা আছে ছোট হয়ে যাচ্ছে, এই যে এটা আমার বড় মেয়ের জন্য টপ নিলাম গ্রিন, এই গ্রিনটা কিন্তু অলিভ গ্রিন টাইপের, অলিভ গ্রিনও নয় একটা দারুণ গ্রিনটা, দারুণ গ্রিনটা, এটা অন্যরকম অন্যরকম বুঝেছিস, আর এটা ওর বাবার জন্য, আর কি নিলাম একটা মশারি নিয়েছি সেটা তো কালকেই সাইজ দেখার জন্য কালকেই আমরা টাঙিয়েও নিয়েছি, ওটা দেখানো যাবে না টাঙিয়ে নিয়েছি, একটা একটা কোনায় ওই ঘরে আছে আর কি, আর এইটা একটা বেডশিট, কি বলতো বাচ্চার ঘরে না বেডশিট লাগে আর খুব কাচতে হয় বলে না বম্বে ডাইংয়ে দুটো বেডশিট আমার আছে অলরেডি ভরা, তো সেগুলো আমি এখন বের করতে চাইছি না, কি বলতো এখন খুব ছোটো বাচ্চা তো মানে চেঞ্জ করতে হয় বেশি কাচতে হয় বুঝতেই পারো, সেই জন্য এই এইগুলো আর কি, সেলের এটা কত ওই 280 না কত নিল এইরকম কম দামের, তো আর কি বলছিলাম বাবা আর কিছু আনিনি তো, না আর একটা মশারি নিয়েছি বললাম কালকে টাঙিয়ে দিছি, কালকে টাঙিয়ে দিছি বলতে বলতে চাইছি আমি সাইজ দেখার জন্য না ইয়ে করেছিলাম কালকেই টাঙিয়ে নিয়েছি যে ঠিকঠাক হচ্ছে কিনা, 6-7-এর হলেও দেখার জন্য টাঙিয়ে যখন নিয়েছি তখন এক কোনায় ওই যে ইয়ে করা আছে আর দেখাতে পারলাম না, এগুলোই ছিল আজকে, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম, সবার থেকে ভালো লাগলো লাগছে যে মেয়ে বাচ্চা স্কুলে যাবে, তো সবার কথাই বলছি তোমাদের তোমাদেরও তাই, 2 বছর ধরে স্কুল যায়নি কত অপেক্ষা করে আছে আমাকে জানো, আজ থেকে মনে হয় দাঁড়াও কতদিন আগে থেকে আমাকে বলছে আমার ছোটো মেয়ে নড়াচ্ছে,
কতদিন আগে থেকে বলছে যে মা নতুন ব্যাগ কিনে দাও, নতুন ইয়ে বটল কিনে দাও। আমি কিনে তো দেবো, 5 তারিখে, 5 তারিখের আগে পেলেই তো হয়, কিন্তু ও ধৈর্য নেই, কিনে দাও কিনে দাও। ঠিক আছে, 2 বছর ধরে কেনেনি, স্কুলও যায়নি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখলাম, কেমন, বাই।